শক্তিশালী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কোথায় হারালো? মিরপুরের মতো উইকেট পেয়েও ছন্ন ছাড়া টাইগাররা, অথচ বিশ্বকাপ মঞ্চের থেকে ব্যাট আর ব্যাটিংয়ের লড়াইয়ের চাইতে বাকযুদ্ধ জমেছে বেশি, সেখানে সামিল অনেকেই। আরব আমিরাত থেকে নূর উদ্দিন খানের প্রতিবেদন। হতাশা, বিষণ্নতা, ছন্ন ছাড়া, যে শব্দই বলেন না কেন, সব মিলে যায় বাংলাদেশের ক্রিকেট দলের সাথে। আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার মতো দলগুলো যেখানে বিশ্বকাপে আলো ছড়াচ্ছে, সেখানে মাঠের লড়াইয়ে ঢুকছে মাহমুদুল্লার দল। পুরো টুর্নামেন্টেই রংহীন সবুজ লালের বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই ছন্ন ছাড়া এক বাংলাদেশকে দেখল বিশ্ববাসী। বিস্ফোরা যেন ফিল্ডিং, এমন কন্ডিশনে আইপিএল মাতানো সাকিব ও মোস্তাফিজও কাগজের বাঘ। টানা হার আর ইঞ্জুরি, একের পর এক ক্রিকেটার ছিটকে পড়ছে দল থেকে। অবস্থা এমন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। অথচ এই স্কোয়াড নিয়েই ঘরের মাটিতে টানা দুই সিরিজ জিতেছে ওজিয়ার কিউইদের বিপক্ষে। কোথায় টাইগারদের সেই আত্মবিশ্বাস, কিভাবে মিলবে এই প্রশ্নের জবাব? না, এখানে আসলে দায় দেওয়ার কিছু নেই। ধরেন নর্মালি আমরা যত টোটালি করি না কেন, বা যত যে কোনো ম্যাচ খেলতে যাবেন না কেন, ছোটখাটো কিছু মিস্টেক থাকেই। অথচ মাঠ ও মাঠের বাইরে আলোচনা সমালোচনা তুড়ি ফুটছে, জয় পরাজয় ছাপিয়ে ব্যক্তিগত রেষারেষিতে মেতেছেন ক্রিকেটার ও বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, যা মেনে নেয়নি বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা। যখন বড় কোনো আসরে আমরা নামি কিংবা ঘরের মাটিতে খেলি, আমার মনে হয় যে মনস্তাত্ত্বিক চাপটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমাদের সেই প্রেশারটা আমরা অনেক সময় মিস করে ফেলি। দের আর গুড ফিল্ডার্স, আমাদের যারা ক্যাচ মিস করেছেন তারা কিন্তু দলের অন্যতম সেরা ফিল্ডার। আগামী দু বছরে টানা দুটি বিশ্বকাপ, অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি আর ভারতে ওয়ানডে বিশ্বকাপ, সে কারণেই বাকযুদ্ধ বন্ধ করে দেশ ও জাতির সম্মানে প্রয়োজন প্রস্তুতির। নূর উদ্দিন খান, এসটিভি, সংযুক্ত আরব আমিরাত। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।